তো খাওয়ার আগে হাতা নিতে ভুলে গেছি। বসতে পারছি না, এত মোটা হইলে কি আর বসা যায়, দিনকে দিন ফুলে যাচ্ছি, না খেয়েই ফুলে যাচ্ছি। আচ্ছা আমি একটা নিয়ে নিলাম। তো হ্যালো বন্ধুরা, বসে পড়লাম দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে। আর দুপুরবেলা কি কি খাওয়া দাওয়া আছে তো বলবোই, খেতে খেতেই মেনুগুলো দেখাবো। তার মধ্যে যে আজকে একটা দারুণ জিনিস রান্না করেছি, সেটা এর আগে আমি কোনোদিনও রান্না করিনি, মানে অনেক আগে করেছি আর ছোটোবেলা মা রান্না করে খাইছে, এবারে আমি করলাম, তো দেখাবো। আগে দেখিনি কি কি রান্না হয়েছে, ঠিক আছে। পটল ভাজা 2 পিস না 1 পিস, পটলের এত দাম, পটলের ছিরি দেখো, পটলগুলো ছিরি দেখলে কান্না পায়। ওই দেখো পুচকি কেঁদেই দিল। এখন গরম পড়েছে, এই 5 টাকার ডালটা আমাদের প্রায় খাবে, মানে বেশিরভাগ সময় খাওয়া হবে। এটা তোমার মা ছোটবেলায় খাওয়াই তো? না না, এটা না, আমার মা ছোটবেলায় কি খাওয়া তো দেখাচ্ছি, দাঁড়াও। তুমি কি বলো, তুমি জীবনে খেয়েছো কিনা আমি বলতে পারছি না। খাইনি তো? খাওনি? দুধ দিয়ে ভাত কোনোদিন খাইনি। ছোটবেলায় আমি দুধ দিয়ে ভাত খেতাম বন্ধুরা, ওটাই আর কি খোটা দিচ্ছে, তা কি খারাপ আছে এইটা, আমি এটা বুঝলাম না মানেটা কিছু। দেখেছো কেন ঠেস মারে, দেখেছো কি মানুষ ডেঞ্জার জানে বলে আছে। খবর দা হাইরা ওখানে ওখানে কে এই সেটা। পাঁচশাকের ডাল, মসুরির ডাল দিয়ে রসুন ফোড়ন দিয়ে নিবা, তুমি নিনা না, তুমি নিনা, তুমি তোমার তো ভীষণ প্রিয়। কে ছাড়িয়ে গেছে? ওই দেখো ও ছাড়িয়েছে, দেখে বলছে কে ছাড়িয়ে দিয়েছে। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা জল নিয়েছি, আর ফুচকির জন্য এমনি নর্মাল জল, কারণ ফুচকি ঠান্ডা লেগেছে না মা। গরমের দিন এই 5 টাকার ডালটা দারুণ লাগে খেতে, তাই না? তাহলে মিষ্টিটা না তিতাটা? কষ্ট করে ছাড়াতে হবে না, ও পাঁচ ছাড়িয়ে দেয় দেখে এত বড় বড় কথা। বেশ গরম পড়েছে, গরমে বসা যাচ্ছে না। পটল আর কটা ভেজেছিলাম, আজ বাবা এসে খেতে, আমি তো না মা, আজ বাবা এসে খেতে, তো বাবার খাওয়া হয়ে গেছে, বাবা কাকে খেতে দিয়ে দিয়েছি, কারণ বুঝতে পারছো আমাদের ভিডিওর মধ্যে বসতে হয় আর দেরি হয়ে যাবে, দেখো জন্য বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছি। ছোটবেলা আমরা অনেক খেয়েছি, তুই দিদির কাছে ফোন করে জিজ্ঞেস করে নিবি, এখন ফোন সব কটা গ্যারেজ করে জিজ্ঞেস করছিস না, তুই পরে জিজ্ঞেস করে নিবি। আমি তো জানিস আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, কিন্তু এই জিনিসটা আমিও বানিয়েছিলাম, কিন্তু সেটা চিপস দি। আরে না রে, 21 বছর 22 বছর হয়ে গেলো, বিয়া করছি কোনোদিন কইরা করলো না, আর ছোটবেলা খাওয়াইছে দাও। এটা এর আগে আমি অনেকবার করেছি টিভি বাড়িতে। বাবুরি দেখাতে কি করছো তুমি? আমার কোনোদিন কেউ বলতে পারবে না যে আমি কোনো মিথ্যা কথা বলেছি, ঠিক আছে? তুমি কয় আজ 20 বছর, এটা তোমার তো মনে নেই, আমি এর আগে টিভি গাড়ি করে খাইছি। 21 বছর ধরে তোমার মা পত্ত করে না? আমি টিভি গাড়ি করে এখন করে না, এখন ঝামেলা আছে। করে না, ঝামেলা আছে। তবে কি আমি ঝামেলা ছিল না, আমি এর আগে যখন করেছিলাম টিভি গাড়িতে করেছিলাম, ওরা করতে সমস্যাতে ছেলেকে ছেলে জিনিসটা দেখলাম কি, ছেলে দেখলাম যে প্লাস্টিকের মতো করে করেছে, তা সেই জিনিসটা করলাম আমি, কারণ প্লাস্টিকের দেখলে অনেকটা তাড়াতাড়ি হয়। দেখলাম না এই তরকারি করতে, আমাকে বলতেই দিচ্ছে না। ছোটবেলায় সবাই বলবে কি, দিদি ভাই তুমি মিথ্যা কথা বলছো, দাদাই সত্যি কথা বলছে, কিন্তু সত্যি ধর্মস্থ বলছে, এটা আমি এর আগে রান্না করে খাইছি, তবে টিফিন কারির মধ্যে
আমার মা করতে ক্যানের মধ্যে, না না আমার মা করতে ক্যানের মধ্যে আর আমি করে করতাম টিফিন কারির মধ্যে। কিন্তু টিফিন কারি ওর একটু সামনে নিয়ে আমি একটু এটা একটু সামনে নিয়ে আয় ঢিপ ঢিপ এই যে দেখো। কিন্তু টিফিন কারির মধ্যে করলে অনেকটা সময় লাগে, মানে অনেকটাই হতে সময় লাগে। ওই এত না 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 সিনেমাটা টিম নেনে না আমি দিব না বাবা ডিম এটা ডিম না কেক আর ওটা কেকের মতো নি এটা কেকের মতো নি। আর আমার মা কত কিভাবে বলো তো এরকম এরকম বড় ক্যান ছিল, সেই ক্যানের মধ্যে দিয়ে আর উপরে পুতো দিয়ে তারপরে কড়াই মধ্যে বসে দিয়ে রাখতো, মানে পুতা দিয়ে পুতা চবা দেয়। ছেলেকে দেখেছি প্যাকেটের মধ্যে করতে, তাই জন্য আমি দেখলাম প্যাকেটের মধ্যে মানে বলে পুতা পুতা লাগে প্যাকেটের মধ্যে, গুলো তাড়াতাড়ি হয়ে যায়, এটা পুড়ে যাওয়ার বিষয় নেই। আর আমি এর আগে যখন করেছি না দুবার না তিনবার করেছি টিফিন কারির মধ্যে, অনেকটাই অসুবিধা হয় টিফিন কারির মধ্যে করলে, ভেতরটা জমতো ওটা অনেকটা সময় লাগে, তাই জন্য আমি কড়া বন্ধ করে দিয়েছিলাম। অনেক অসুবিধা ছিল কারণ টিফিন কারি উল্টে যায়, বেশি জল দিয়ে করতে গেলে টিফিন কারি উল্টে যায়, অনেকটাই অসুবিধা। তোমরা করে দেখবে ফয়েল পেপারে কিংবা কিভাবে কি রান্না করলাম তোমরা এটা পরে ভিডিও পেয়ে যাবে। মিষ্টি টেনে নেবো, এইটা দিয়ে আমি খাবো দেখে, তাই জন্য এটা আমি আগাম করে রেখে দিয়েছি। এখন এই ডিমের তরকারি এটা সবাই পেয়ে এখন এটা দিয়ে সবাই খেয়ে নিচ্ছে। তাহলে মাছগুলো কি ফেলে দেবো আমি? মাছ দিয়ে তো রুটি দিয়ে কেউ খাবে না, বলতে গেলে তখন আমি খারাপ। ভালোটা সবাই ভালো খায়, তা বলে একটু বুঝতে হয় যে এই মানুষটা তো সারাদিন একা একা করে, তার পিছনে তো আমি কিছুই করতে পারি না। কি রয়েছিস সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুরা এখনো পর্যন্ত বসিনি, বাজার হাট করে এই যে রান্না বান্না করলাম, কালকে পুজোর যা রান্না বান্না হবে যা ভোগ হবে সব আমি বাজার হাট করে নিয়ে এসেছি, তোমরা সেটা কালকে ভিডিওতে পেয়ে যাবে। এবার আমার একা হাতে সংসার, বুঝতেই পারছো আজকে রাত্রিবেলা ঠাকুরের জায়গাটা পালিলাম না, পুরো গুজগাছ করবো আমি তার কারণে আমি ডিমটা রান্না করে কিচ্ছু করা হয়নি, খালি বার করে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে যে বাটা মাছের ঝোল, দেখো কথায় কথায় বলতেই ভুলে গেছে যে বাটা মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে। প্রথমে তো নিতে চাইছিল না ডিমটা, পরে খায় ভালো লেগেছে। আমাকে রাগারাগি নেই কোনো।
আসতে পাশের বাড়ির দশটার বাড়ির লোকও চেনে যাবে, তুমি যে তুমি যে কথা বলছো জানো আসতে আর গরমে ভালো লাগে না। বাবা মাথাটা আমার খুব গরম করে দিল, যেমন আমি বললাম যেটা ছোটবেলা আমরা দিদি অনেক রান্না করে খাইছে, দিদি তো ভিডিওটা ঠিকই দেখবে। আর আমি দুবার না তিনবার করেছি, কারণ অনেকটাই ঝামেলা, বললাম না উল্টে উল্টে যেত টিফিন চাইতে কেন মতো করে দিলে উল্টাবে তো ফুটবে। তা এখন দেখলাম যে ফয়েল পেপারে দিলে দেখলাম ওটা অনেক সুবিধা, তখন তো আর ফয়েল পেপার মেপার ছিল না, এখন তো না দোকানের আমার ফয়েল পেপার ঘরে ছিল দেখে ওর মধ্যে জেড়ে দিলাম। তাহলে কিনতে গেলে এক পিস দুপিস দেন প্যাকেট, তাহলে না না কাটাও দেন। বাটা মাছের ঝোল, এখানে বাটা মাছ আর একটা ছিল বাবাকে দিয়েছি, এই যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। আমি কাঁচা তেল দিই না, আমি এমনি ডাইরেক্ট করেছি, আমার মা কাঁচা তেল দিতে আবার প্লাস যে পাত্রের মধ্যে করতো ওটা আবার তেল মাখিয়ে দিত, এটা প্লাস্টিকে করেছে তো উঠে এসে তো। বাটা মাছের ঝোল পটল দিয়ে রান্না করেছি, এখনকার পটল দিয়ে মাছের ঝোল ভালোই লাগে। খুব ভালো হচ্ছে ফ্রিজে মাছ রয়েছে না, এটা হচ্ছে আর মাছ, এটা সামনে নিয়ে ফোনটা তো যাবো পুরো একটু তেল তেল করে রান্না করেছি। আমি চার পিস রান্না করেছি আমি কালকে খাইছি আর মাছ, আমি বাড়িতে কালকে ভাত খেয়েছি সকালবেলা, গেলাম না কর ধর কখন কি খেয়ে দিয়ে আসছো সকালবেলা, সত্যি তো আলু তো বলে নাই আলুটা গলেনি, আমি বললাম কি বাবা খেতে দেবো থেকে বাবা বসেছিল না, আলুটা কিন্তু টিসপুটি আছে মানে কালে আর কি চাবি চাবি খাই, গলাতে একটু দেরি হয়ে গেছে এবং আমি এত মাছ খাবো না মা, আমি বেগুনটা নিয়ে আমি খাবো না, আমি তো খেয়ালি করি আমি বেগুনটা নিয়ে বেগুনটা নিয়ে না নিয়ে না, আমি না করেছি তো খাবো না বলেছি তো, বলেছি খেতে বসে ভিডিওর মধ্যে চলাচলি করবি না ভালো লাগে না কিন্তু একদম। আমার যদি মুখোমুখি গরম করেন আমার ভীষণ মটকাটা গরম হয়ে যায়, কোনদিন দেখলাম না তো দিদি রে এরকম ডিমের তরকারি মা করেনি, তোমরা কোনদিনও করে খাওয়াইনি, আমরা ছোটবেলায় খেয়েছি, মা আগে ছোটবেলা অনেক করেছে অনেক ছোটবেলায় করছে, বড় হয়ে গেছে আর করতে পারে না, করতে পারে না সবসময় কি মানুষের কি সমাজ সমাজ করে না, আরে মনেও তো একটা আফসোস থাকে যে এই করতাম না অনেকদিন করি না করি, তখন ফাঁকা ডিম পাওয়া যেত অনেক বুঝলাম, ফাঁকা ডিম দিয়ে করতো মা,
22 বছর 23 বছর হয়ে গেল আমি দেখলাম না কাটা ডিম দিয়ে বললে ভালো তো আর জামাইকে কোনোদিন কি ওই ওই জিনিস এই জিনিস করে খাওয়াবে না খাওয়াবে তো রিভিউ তো করে আমি যে তিনটে রান্না করি মানে তিনটে পদ খেলাম তিনটে পদই খুব ভালো হয়েছে এবার মাছের ঝোলটা কেমন হয়েছে জানি না মাছের ঝোল ভালো হয়েছে যাই হোক খাইতে পা দুলাইতে নাই খা ব্যায়াম করতে বসে এই যে এই চাটনিটা ছিল কালকে আমসত্ব চাটনি আমরা তো সব তুলে তুলে খেয়ে নিয়েছে একটা বড় না ভেতরে আমসত্ব আছে আমসত্ব এটা ভেতরে আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া এই ছিল আর সব রান্না বান্নাই ভালো হয়েছে আমি এখনো আট মাসটা আজ খাইনি এখনো না আমার এটা খেতে খুব ভালো হয়েছে আমার একটা ভালো হয়েছে সব রান্না বান্নাই ভালো হয়েছে ডিমটা বেশ ভালো হয়েছে বাটা মাছের ঝোলটাও ভালো হয়েছে এই দিনে বাটা মাছের ঝোল না পাতলা করে রান্না করলে ভালোই হয় ভাতটা পড়ে গেল কিন্তু বুঝলাম না তো চলো আর ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্তই টাটা কথা মা টাটা